প্রথমে ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা আরশের উদ্দেশ্যে আমি আগে বলবো। আরশ যদি কোথাও না কোথাও দিদি হিসাবে একটু সম্মান করে থাকে, আমি মনে করি আরশ এই কথাটা শুনবে, আমি মনে করি। তো প্রথমেই বলি যে দেখো আরশ, এর আগে কিন্তু এরকম অনেক ঘটনা ঘটেছে, যখন তুমি এরকমভাবে থাম্বনেল বা কারোর ছবি ইউজ করে দেন গিয়ে তারপরে তোমার চ্যানেলে একটা ক্ষতি হয়েছে। দেখো একটা কথা বলি, চ্যানেলটা আমাদের সবার কাছে প্রিয়, অনেক মানুষ আছে যারা কিন্তু চ্যানেলে বসে বসে প্রচুর নোংরামি করছে, ভয়ঙ্কর নোংরামি করছে, তোমার যে ভাষার কথা বলছে তারাও কিছু অংশে কম যায় না, কিন্তু প্রত্যেকেই কিন্তু কোথাও না কোথাও সেফ খেলার চেষ্টা করে, আরও যেটা তুমি করো না, এটা আমি প্রত্যেকবার দেখছি। দেখো তুমি অন্য দেশে বসে তুমি আজকে হয়তো কোনো কারণে আইন থেকে হয়তো তুমি বেঁচে যাচ্ছ, কিন্তু ওয়াইটির গাইডলাইন বলে একটা জিনিস আছে, ইউটিউবের কিছু গাইডলাইন আছে, এত ফ্রেশ আর এত স্বচ্ছভাবে কারোর ফটো ইউজ করা আমার মনে হয় না কোনো অংশে ঠিক। ঠিক আছে, তুমি বলছো ইনফরমেশান দিচ্ছ সব ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে যেভাবে তুমি সেই ফটোগুলো ইউজ করছো প্লাস তার ফ্যামিলির ফটো তুলে নিয়ে আসছো, আমার মনে হয় না এগুলোর কোনো দরকার। আমি তোমার নিজের স্বার্থে বলছি, তোমার নিজের চ্যানেলের স্বার্থে বলছি, বারংবার যদি চ্যানেলে স্ট্রাইক করতে থাকে একটা চ্যানেলের ইমেজও খারাপ হয়ে যায় বারংবার। ঠিক আছে, যারা তোমাকে সাপোর্ট করছে না করছে সব যেমন তেমন, কিন্তু স্ট্রাইক পড়ার পর তো তারা কোনো হেল্প করতে পারবে না, না সেটাই আমি তোমাকে বলতে চাই, যে একটু নিজের চ্যানেলের বিষয়ে তৎপর হও, একটু বোঝার চেষ্টা করো যে আমার করা কাজটা কি অন্যের জন্য যেমনই হোক না কেন আমার নিজের জন্য কি সুটেবল হচ্ছে, আমি আমার নিজের চ্যানেলটাকে কোনো ক্ষতি করে ফেলছি না। তো এটা যদি তুমি বিচার করতে শেখো, আশা করি তুমি নেক্সট টাইম থেকে এই জিনিসটা খেয়াল রাখবে, কারণ একই জিনিস বারবার ঘটছে, রিপিটেডলি ঘটছে, আর একই জিনিস বারবার ঘটতে থাকলে চ্যানেলের একটা ইমেজও নষ্ট হয়ে যায়, তাই না? আর তোমাকে এর আগেও আমি বলেছিলাম যে ভাষা সংযত করবে, চেষ্টা করবে মুখ খারাপ না করে। হ্যাঁ, কিন্তু দেখো তুমি এখন যে ভাষা বলছো এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাষা বাকি অনেকেই বলে। বিষয়টা একটাই যে কেউ কারোরটা দেখতে পায় না, মানে নিজেরটা দেখতে পায় না, অপোনেন্ট যে আছে তারটা দেখতে পায়। ঠিক আছে, এইটুকুই বলবো, বেশি কিছু বলবো না, যতটুকু আর বোঝার বাকিটা তুমি বুদ্ধিমান, তুমি বুঝে নেবে। তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এই আরশের বিষয় বলতে গিয়ে আমাদের সো কল দালাল বলেছে যে দিদিদের কোলে, মানে ইন্ডিয়ার কিছু দিদিদের কোলে বসে ও দুধ খায়, ডোন্ট টেক ইট রং, আগে বলে দেয়। ঠিক আছে, তো ফিডিং বোতলে করে দুধ খাওয়ায় দিদিরা, এটাও বলতে চাইছে। দেখো এই যদি বলতে চায় ডোন্ট টেক ইট রং করে আমি একটা কথা বলি, তাহলে তোমরাও কিন্তু ডোন্ট টেক ইট রং, তো প্লাস দালাল তুইও কিন্তু ডোন্ট টেক ইট রং। দেখ তুইও তো চেষ্টা করেছিলিস বল, অনেকের নামই উঠে এসেছে, তাদেরকে তুইও চেষ্টা করেছিলিস যে তুই তোর ওই এক্সরেটা দেখিয়েছিলি, সেখানে যে তোর জনির লাইন দেখিয়েছিলি সেই জায়গাটাকে চেটে পরিষ্কার করার জন্য কিন্তু তুই এরকম অন্য লোকেদের কিন্তু কাছে গেছিলিস, প্লাস এমন পুরুষদের কাছে গেছিলিস যারা কিনা এখনও পুরুষে কনভার্ট হয়নি, তারা ছোকরা, কুয়া ছোকরা জবারে জবারে জবারে, তাই না? সুগম মাম্মি হতে গেছিলিস, আবার এমন ছোকরাদের কাছে গেছিস, মানে ছেলে ছোকরাদের কাছে, তারা আবার বৌদি ভাগানো পার্টি। ঠিক আছে, তো ওদেরকেও তুই অনেক চেষ্টা করেছিলিস, কিন্তু ওই যে বলে না কুছ তো বাত হোনা চাইয়ে, বাত মে ভি কুছ বাত হোনা চাইয়ে, ফির যাকে কুছ হতা হ্যায়, তো তুর তুজমে কুছ 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 ভি নেহি হ্যায়, তো এরকমই একটা ব্যাপার হয়ে গেছে তোর ক্ষেত্রে বিষয়টা। তো এটাও তো তুই চেষ্টা করেছিস বল, মানে আমরা দুধ খাইয়েছি তুই না হয় মানে চাটিয়েছিস, আর ডোন্ট টেক ইট রং। ঠিক আছে চলো এটা বলে দিলাম, এইবার আসি রূপার বিষয়ে কিছু কথায়। কালকে কিন্তু অনেক কথা বলেছে, অনেক নেগেটিভ কমেন্ট পড়েছে, জুতিয়েছে। প্রথম দিন যেটা বলেছিল একদম প্রমাণ নিয়ে বলেছিল, প্রমাণের 108 হয়ে গেছে, বুঝতে পেরেছো? কীরকম বলো তো, এই যে যেমন বলেছিল যে না না আমি মনে মনে ভাবছিলাম 9 তারিখ মারা গেছে, কিন্তু ফটোটা কিন্তু মানে মারা যাওয়ার পরে করেছে, না কিন্তু আমি মনে মনে ভাবছিলাম 12 তারিখে ভিডিও এলো, 11 তারিখে ভিডিও, 12 তারিখ এলো, তার আগের দিন মারা গেছে, মানে 10 তারিখে মারা গেছে, গড়ে হিসাব নিজে নিজেই করে যাচ্ছে। ঠিক আছে, সবটাই ভুল, সবটাই ভুল, রং ইনফরমেশান দিয়েছে। একটা মানুষ মারা গেছে আর সেখানে তো পরিষ্কার হয়েই গেছে
যে আরিয়ানের ইনসিডেন্টটা ঘটেছে রাত্রিবেলা, আর রুম্পা প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে সন্ধেবেলা, পরিষ্কার হয়ে গেছে বিষয়টা। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তার মেয়ের বয়সটা 9-10 না, আই থিঙ্ক 14 বছর বয়স মেয়ের। তো পড়াশোনা অনেক সময় গাফিলতি করলে পরে মা বাবা বোর্ডিংয়ের ব্যবস্থা করে, অনেক সময় অনেক রকম জিনিস করতে পারে। এবার বিষয়টা হচ্ছে বাড়িতে ধ্যান না দিলে এই বিষয়টার উপরও ভীষণ বড় একটা বড় বড় লেকচার দিল যে বাচ্চাদের তো ধ্যান দিতে হবে নালে। আচ্ছা তোমরা বলো, হাফ বিএড হাফ এমএ, সব হাফ হাফ করা, ওর জীবনটাই হাফ, কোনোদিনও একটা স্টুডেন্টকেও মানুষ করেছে, একটা স্টুডেন্টকেও লায়েক বা যোগ্য তৈরি করেছে, এরকম ও একটা স্টুডেন্টের নাম বলুক তো, যে আমি আমার এই হাফ শিক্ষাটাকেও আর বড় বড় মুখের বুলির শিক্ষাটাকে আমি কোথাও ইউটিলাইজ করেছি, আমি একটা ভবিষ্যৎ গড়েছি, বলুক ও বলুক না। ভাগনাকে ছোটোবেলায় পড়ো তো, তারপরে রেস্ট ইজ হিস্ট্রি, সেটা তো সবাই জানো। তাহলে সে লেকচার মারছে আরেকটা মাকে কিভাবে করবে না করবে, যার বাচ্চা সে ঠিক বুঝে যাবে কিভাবে করবে। অ্যাটলিস্ট পরকিয়া করে বাচ্চাকে ফেলে দিয়ে চলে যায়নি, সেই পরকিয়ার জায়গা ছেটে সাফ করার জন্য তোর মতন দালালকে রেখেছে, সেটা তো করেনি। ভালো কথা, সব ইনফরমেশানই ভুল দিয়েছে। প্লাস ওর বোনের ভীষণ অ্যারোগেন্ট, ওর বোন সত্যি ঠিক বলেছে, ওর তাহলে তো এদের রেকর্ড, স্বামী নিয়ে সংসার করতে পারেনি, এরকমই হয় না, কিরকম অদ্ভুত টাইপের। এই যেমন ভাঙা টিন, এও পারলো না স্বামী নিয়ে সংসার করতে, সন্তান নিয়ে সংসার করতে, বেরিয়ে গেল ফোকলার হাতটা ধরে, কিন্তু সেই ক্ষেত্রে তোর কোনো অবজেকশন নেই, ও স্বামী ভালো না। কিন্তু এই ক্ষেত্রে সমাজের এমন একটা জায়গায় দাঁড়িয়ে তুই কখনো বলিস যে সমাজ মেয়েদেরকে অনেক হেনস্থা করে, এখনো সেই যুগে পড়ে আছে, আমাকে ডাইনি বলছে, ডাইনি চলে, বাচ্চা না হওয়া এটা কারো, এই যে সীমা কি বলেছিল যে অপয়া সামথিং লাইক দ্যাট, এই বিষয়গুলো আমি মানি না, পয়া অপয়া সবটাই ভগবানের ওপর। এই যে আরিয়ানের চলে যাওয়াটা এটাকেও রিলেট করে দিচ্ছে যে এদের তো রেকর্ড আছে, এরা স্বামীদের সাথে সংসার করতে পারে না, সেই ঘুরে ফিরে রুম্পাকে দায়ী করা। আবার বলছে যে ওর সত্যি মৃত্যুর জন্য কোথাও না কোথাও ভিউয়ার্সরা বলছে রুম্পা দায়ী, এরকম একটা ব্যাপার, মানে বুঝতে পারছো, মানে সদ্য মরার গন্ধ পেয়ে ও একবারে কোনটা করবে, জিভ দিয়ে লক লক করে কি করবে, পিন্ডি চটকে যাচ্ছে দিনের পর দিন মেয়েটার ভুলভাল ইনফরমেশান দিয়ে। মানুষ বলছে যে এই মুহূর্ত তাকে ছেড়ে দাও, ও বলছে ও কিসের জন্য, তোমাদের দোগলামি, ও আচ্ছা মানে ওই কালকে লাইভটা করেছে ওই জন্য, বলো বলো লাইভে নাকি রুম্পা কেঁদেছে সেই কান্না দেখে সবাই নাকি গলে গেছে। আচ্ছা তাহলে এই যে ও কতবার এমন সিচুয়েশন গেছে যে হাও হাও করে কেঁদেছে, তা মানুষ ওর কান্নাটাকে, ও তো দোগলা না, ওর কান্নাটাকে মানুষ কেন বোঝেনি, কেন মানুষ ওর কান্নাটাকে মানে যথাপযোগ্য সম্মান দেয়নি, কেন তুচ করে উড়িয়ে দিয়েছে ওর কান্নাটাকে? কারণ সবচেয়ে বড় ওয়াইটিতে দোগলা আর ফেক, এ এত মিথ্যেবাদী। বলছে কালকে ওই রুম্পা আই থিঙ্ক একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, যে পোস্টটায় ও লিখেছিল যে আমি স্ট্রাইক দেবো উইদাউট মাই পারমিশন, এইভাবে ভিডিও করে যাচ্ছে, বলছে হু ইজ শি, ব্লাডি ইডিয়েট, ও সে যাকে নিয়ে তুই বলছিস, ও সে সি যে তুই করছিস না, যে তুই যাকে নিয়ে বলছিস সে, তো তুই যদি এখন বলিস এইটা বলবে না, আমার কমেন্ট বক্সে এইটা বলবে, এর বেশি যাবে না, হু আর ইউ, তুই কে যে তোর কথা মতন কেউ তোকে অপয়া বলবে কি তোকে মানে অপদার্থ বলবে কি মানে বন্ধা, যেটাই হোক যে ওয়ার্ডটা ইউজ করে, তোকে দেখে সেই কথাগুলো বলবে না, হু আর ইউ, এই কথাগুলো তো তোর ক্ষেত্রেও চলে, তাহলে যেমন বলছি সেরকমই উত্তর দিতে হচ্ছে তোকে বোঝানোর জন্য। আচ্ছা এটা গেল একটা বিষয়। তো তারপরে আরিয়ানের মুসলিম জাত না হিন্দু জাত, আরে তার জাত সে মানুষ, তার জাতটাই হচ্ছে মানুষ, তার ফ্যামিলির লোকের সাথে রুম্পার কতটা কানেকশন আছে কি না আছে আমরা তো ভেতরে দুটো দেখতে পাচ্ছি না, তা আমরা এখানে বসে কি করে বলতে পারছি যে সে এলো কি এলো না, সে এলো কি এলো না, এরকম অনেক ভুল তথ্য দিয়ে গেছে। ঠিক আছে, এইবার আসি মেন কথায়। কালকের একটা ভিডিও দেখলাম, কালকে আমার এই বিষয়টা নিয়ে কোনো কথাই বলা হয়নি, কালকের একটা ভিডিও দেখলাম যে ভিডিওটার বিষয়বস্তু ছিল প্রীতম, হ্যাঁ প্রীতম রিমি দিশানি এদেরকে নিয়ে কী কী হচ্ছে না হচ্ছে তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমি এদের বিষয়ে একদম লেস ইন্টারেস্টেড, তো যার জন্য আমি কখনো এদের টপিকই তুলি না, আমার ভালো লাগে না, আমার ভালোই লাগে না এদের বিষয়ে কোনো কথা বলবো, কার পরে হয়ে বলবো, কার এগেনস্টে বলবো, কোনো জায়গাই নেই, কোনো জায়গা নেই। তো দেখা গেল
498A কেস করা হয়েছে প্রীতমের এগেনস্টে, ঠিক আছে? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এই ওয়াইটির যে স্বনামধন্যা দালাল, সে বলছে যে প্রীতমকে সে খোলা একটা মানে প্রস্তাব প্রপোজাল দিয়েছে, যে প্রপোজাল অনুযায়ী সে বলতে চেয়েছে যে প্রীতমের যদি লয়ার লাগে বা লিগাল অ্যাডভাইজার লাগে, ও আমার সাথে যোগাযোগ করতে পারে, মানে শি প্রোভাইড লিগাল অ্যাডভাইজার্স, মানে ও নিজের লিগাল অ্যাডভাইজারকে প্রমোট করছে, অ্যাকচুয়ালি সেটা করছে, ঠিক আছে? তো ওর বক্তব্য অনুযায়ী কেন দেওয়া হলো প্রীতমকে 498A কেস, কেন দেওয়া হলো, শুধু শুধু কেন দেওয়া হলো, দিয়ে আবার সেই মেয়েটাকে ওই বাড়িতে ঢুকিয়ে দেওয়া হলো, সেটা উইচ ইজ ক্রাইম, এটা ওর কথা অনুযায়ী। তাহলে তোমরা বলো, রিমিকে ঢুকিয়ে দিয়ে আসার পর থেকে রিমির ওপর অত্যাচারের তো আমি কোনো অংশ কিছু দেখিনি, উপরন্তু বার্থডে পার্টি হলো ধুমধারাক্কা করে, শাশুড় শ্বশুরবাড়ি থেকে ওয়াশিং মেশিন আসলো, হ্যানা হলো তেনা হলো, ঘুরতে গেলো, রিলসের পর রিলস হলো, আমি 498-এর যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেসের কিছুই আমি দেখতে পেলাম না, কিছুই দেখতে পেলাম না, এটা আমি সম্পূর্ণ আমার অভিমত দিচ্ছি। তো সেই ক্ষেত্রে যখন এই 498A কেসটা সন্দীপের ওপর লাগানো হয়েছিল, সেই সময় এই দালাল কিন্তু স্পিকটি নট। কেন সেই সময় সে সন্দীপকে বলেনি যে তোমার যদি লিগাল অ্যাডভাইসের দরকার হয় তুমি আমার সাথে যোগাযোগ করো, বিকজ তোমার ওপরে এই লিগাল এই 498A কেসটা ফেক লাগানো হয়েছে। কারণ আমরাও তো সন্দীপকে 498A করতে দেখিনি, ডোমেস্টিক ভায়োলেন্স করতে দেখিনি, প্রীতমেরটাও যেমন দেখিনি, সন্দীপকেও দেখিনি। তাহলে প্রীতমের ক্ষেত্রে রুলসটা আলাদা, সন্দীপের ক্ষেত্রে রুলসটা আলাদা কেন? কেন? কারণ সন্দীপের প্রাক্তন ওয়াইফ ওর মালকিন, যার দালালি ও খাচ্ছে, তাই তো? সেই ক্ষেত্রে ভুলটা যদি বউয়ের হয়েও থাকে, আমি এখানে কিন্তু বউয়ের ফরেই কথা বলবো, বরের ফরে কথা বলবো না। আর তার চেয়েও সবচেয়ে বড় যেটা রিজন, সেটা হচ্ছে নান আদার দ্যান ওয়াইটির যে মানে মানে এখন মেন যে ভিলেন হয়ে গেছে, সে হচ্ছে সীমা। তো সীমা আছে অপোনেন্টে, সীমা সন্দীপের পাশে ছিল, তাই সে সন্দীপের দিকে যায়নি, ইসের দিকে গেছে, চীনের দিকে গেছে, তাই তো? কিন্তু এক্ষেত্রে সীমা আবার উল্টে গেছে, সীমা চলে গেছে রিমির ক্ষেত্রে, তাই একে এখন প্রীতমের দিকে আসতে হবে। তো বিষয়টা পুরো জলের মতন পরিষ্কার। 498 কেস যদি প্রীতমের ওপর অ্যাপ্লাই না হয়, তাহলে 498A কেস সন্দীপের ওপরও প্রযোজ্য না। কারণ দুজনের কাউকেই আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে বউদের শোষণ করতে দেখি, বোঝাতে পারছি, তাই না? বোঝাতে পারছি। আচ্ছা, এইবার হচ্ছে এই এত কিছুর মধ্যেও এ কিন্তু আরেকটা কথা আমি ভুলে যাচ্ছি, ওই যে স্ট্রাইকের বিষয়টা বলতে গিয়ে আটকে গেলাম, এই যে রূপা যে কালকে একটা কমিউনিটি পোস্টে বলেছে না স্ট্রাইক দেবো, এ ভয় দরুন ও যে দুটো ভিডিও রূপার এগেনস্টে করেছিল, দুটো থামনেলই হাতিয়ে দিয়েছে। কালকে একটা করেছিল, ওখানে ওদের ছবি ব্লান করা ছিল, এর আগে যেটা করেছিল সেখানেও ছবি ব্লান করা ছিল, ওই দুটো থামনেলই হাটিয়ে দিয়েছে। দিয়ে বলছে স্ট্রাইক দেওয়ার অনেকগুলো পথ থাকে, অনেকগুলো রুলস রেগুলেশন থাকে, এর মধ্যে আমি কোনটা করেছি, না কারোর ভিডিও ক্লিপস ইউজ করেছি, না কারোর ফটো ইউজ করেছি উইদাউট হিজ অর হার পারমিশন, তাই মানে এত মিথ্যাবাদী তোমরা ধারণা করতে পারবে না, এত মিথ্যাবাদী, দিন দুপুরে ঘরের মধ্যে বসে, রাত দুপুরে, দিন দুপুরে সারাক্ষণ মিথ্যা কথাও বলে যায়। থামনেল কোথায় স্বীকার করবে যে হ্যাঁ আমি থামনেল দিয়েছিলাম, আমি চেঞ্জ করে দিই, আমি আমার ফেস দেখিয়ে ভিডিও করেছি, মাই ফুট ফেস দেখিয়ে, জওয়ানি তেরি আ ফাক, বাবা মুখটা যা লাগছিল, উফ, এর থেকে ঘোড়ার পোতটা সুন্দর, ওর থেকে ঘোড়ার পোতটা সুন্দর, তোকে যে কে সুন্দরী বলে আমি বুঝে পাই না, রঙেই ধর ধরি, আর ভেতর মানে মুখ তোমার একদম বান্দরি। যাই হোক, রূপ নিয়ে কারোরই বলতে নেই, তবুও বলতে বাধ্যই, কারণ ও কাউকে ছাড়ে না, ও কাউকে ছাড়ে না। তো এটা তো গেল বিষয়, এইবার হচ্ছে বক্তব্য, মানে মনের একটা যে সুপ্ত ইচ্ছা, সেই উচ্ছাটা কোথাও না কোথাও প্রকাশ হয়ে গেছে, সেটা কি, যে রিমি যদি প্রীতমের ঘরে জোর জবরদস্তি ঢুকিয়ে দিয়ে, কেন রিমি শর্ট ড্রেস পরে নাচ করেছে, ও সিনেমাতে যখন শর্ট ড্রেস দেখে না ওর ভীষণ ভালো লাগে, মানে ভীষণ আপ্লুত, সেই যুক্তিগুলোকে ওর যুক্তি মনে হয়, ফিগার দেখলে ও শি জাস্ট কান্ট কন্ট্রোল হার সেলফ, এরকম একটা ব্যাপার হয়, বাট সেটাই যদি অন্য মেয়েদেরও পড়তে দেখে, মানে ও তো পড়ে উঠতে পারছে না, এই যে রিমি পড়েছিল, ব্যাস জায়গা মতন একদম তীর ধনু থেকে তীর টাক করে চলে যায়, ওর জায়গা মতন গিয়ে ঘচ করে এরকম করে গিয়ে আটকে যায়, তখনই আহ উহ
আউট এরকম করতে থাকে। তো যথারীতি ও এখন মনের একটা সুপ্ত ইচ্ছা জাগিয়ে মানে জানিয়েছে, প্রকাশ করেছে, সেটা হচ্ছে রিমিকে যদি এত কিছুর পরে ওই বাড়িতে দিয়ে আসা হয় জোর করে সংসার করার জন্য, তাহলে টিন কেন ওই বাড়িতে মাটি আঁকড়ে পড়বে না, টিন কেন ওই বাড়িতে সংসার করবে না, টিন কেন নিজের অধিকার ছাড়বে? বলছি এই কথাটা আজকে কেন হঠাৎ করে বলা হচ্ছে? মানে টিনকে তো এই কথাটা আরও আগে বলা বা সাজেস্ট করা উচিত ছিল যে বিষয়টা এতদূর গড়ানোর আগে তুই বরঞ্চ শ্বশুরবাড়ি ফিরে যা, এটা তোর অধিকারের জায়গা, ছাড়বি কেন? বাচ্চাটা মা বাবা দুজনকেই পাবে, তোরা চলে যা, এক হয়ে যা, আস্তে 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 সিচুয়েশান ঠিক হয়ে যাবে। কেন বলা হয়নি সেই সময়, কেন বলা হয়নি আজকে, কেন বলা হচ্ছে? সেম রিজন, অপোনেন্টে সীমা আছে। সেম রিজন, অপোনেন্ট পার্টিতে সীমা রয়েছে। যাদের যাদের দেখে ওর এখন মনে হচ্ছে তাদের বিশাল গত, বিশাল এই তাদের এই, নিজের গত নিজেরাই সামলাতে পারে না, এরাই ছিল এর দলের মেম্বার। আজকে তাদেরকে দেখলে করলে তো হবে না ভাই, তুইও তো ওইখান থেকেই খেয়ে আসা মানে পোকা খাওয়া মাল, ওখান থেকেই তো বেরিয়ে এসেছিস, ওখান থেকেই বেরিয়ে আসা জিনিস। আজকে ও বলছে কেন টিন যাবে না, কেন টিন সংসার করবে না, তাই না? অবশ্যই কে কি করবে না করবে আমরা অবশ্যই দেবো, কিন্তু এই সাজেশনগুলো অনেক আগে দিয়ে দিলে ভালো হতো না? যতই বা আমরা রিমিকে কিন্তু পরকীয়ার কথা শুনিনি, যদিও যতই প্রীতম এখানে দিশানিকে নিয়ে পুনরায় সংসার বাঁধা নতুন খেল করছিল, কিন্তু রিমি কিন্তু এরকম কিছু করেনি। আর এখানে তো টিন সংসারে ফিরে আসবে কি, ও তো সংসার ছেড়েই গেছে আরেকজনের বান্টু ধরে ঝুলতে ঝুলতে, হ্যাঁ তাই না, লেটা মাছ ধরে ঝুলতে ঝুলতে চলে গেছিল। তো যাই হোক, এই হলো বিষয়। এইবার বলছে যে আমরা আন্দোলন করব যদি টিনের শ্বশুরবাড়ির লোকজন টিনকে মানসিক বা শারীরিক অত্যাচার করে, ও আন্দোলন করবে। যে কিনা নিজের শ্বশুরবাড়িতে আন্দোলন মারতে পারলো না, নিজের নিচের ওই বাড়িটাতে ঘরটাতে যে পেঙ্গেস্টের মতন থাকে, শ্বশুর শাশুড়ির সাথে বিন্দুমাত্র রিলেশন নেই, নিজের অধিকার আদায়ের জন্য শ্বশুর শাশুড়ি মার্বেলে থাকে, ও স্যাঁতস্যাঁতে ড্যাম্প পড়া জায়গায় থাকে, তাহলে বোঝো ওর তো অধিকার একটা মাত্র ছেলের বউ ফলিয়েছে, মুখই নেই নিজের বিষয়ে স্পিকটি নট। 13 তারিখে ওর কেসটা ওয়েস্টবেঙ্গলে এলো না দিল্লিতে গেলো, একটু প্রশ্ন করো তো তোমরা, হিয়ারিংটা যে ছিল 13 তারিখে ওটার কী হলো বলবে না, দেখো হার গিজ বলবে না, যেরকম OnePlus 11 আর কিনেছিল লুকিয়ে গেছে এরকমভাবে। তারপরে ওই যে মনে আছে টিনের হয়ে একটা ভিডিও করেছিল এআই ম্যাডামকে, আইও ম্যাডামকে নিয়ে, কেন ওই ভিডিওটা করে প্রাইভেট করে দিল, ক্লিয়ার করতে বলো তো সেইভাবে। এরকম অনেক জিনিস আছে যেগুলো আজ অবধি ক্লিয়ার করেনি। এই যে 1.5 লাখ টাকার যে নিজের চিকিৎসা করে আসলো সেটার কি ফলাফল হলো একবার জিজ্ঞাস করো তো। আচ্ছা তারপরে এই যে ভিউয়ারদের কাছ থেকে যে টাকা তুললো কেসের হুড়কো থেকে বেরোবে বলে, জিজ্ঞাসা করো তো সেগুলো কত টাকা উঠেছিল। কোনো উত্তর পাবে না, আমি লিখে দিচ্ছি স্ট্যাম্প পেপারে, একটার উত্তর তোমরা পাবে না। কিন্তু ও সবার বিষয়ে নাম গোলাবে। এখন ওর প্ল্যানিং, এর আগে একটা প্ল্যানিং করেছিল যে আসানসোলে যখন সন্দীপের গাড়ি যাবে সেখানে কিন্তু ঢিল ছোড়া হবে, ইট ছোড়া হবে সন্দীপকে আহত করার জন্য। পুনরায় আরেকটা ওর দল প্ল্যান করছে, সেই প্ল্যানটা হচ্ছে সন্দীপদের বাড়ি, বাতকুল্লার বাড়ি জ্বালিয়ে দেবে, মোমবাতি নিয়ে আন্দোলন করবে, বেশি বাড়াবাড়ি করলে জ্বালিয়ে পুড়িয়ে রেখে দেবে। জ্বালিয়ে পুড়িয়ে গেল ঘুম নড়িয়ে, তাই না, একদম জ্বালিয়ে পুড়িয়ে রেখে দেবে। এই হুমকিটা দিয়ে গেছে সন্দীপকে, এই হুমকিটা দিয়ে গেছে সেবিকা দিদি আর সন্দীপকে যে সন্দীপদের বাতকুল্লার বাড়ি জ্বালিয়ে দেবে। তাহলে কৃষাণুর কী হবে রে বাড়ি যখন জ্বালিয়ে দিবি? অনেক বড় একটা প্রশ্নচিহ্ন রয়ে গেল, উত্তরটা তোমরাই পেলে আমাকে একটু বলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।